দেখেছিস তো আমি মুনুর কাছে বসবো, না না তুমি এইদিকে সরে যাবো, ওখানে বসবো, মুনুর সামনে বসবো। আমি আজকে আমি যাচ্ছি হচ্ছে, মানে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। তো আমি বাড়ি এসেছি, আর বাড়ি এলেই মা আর ভাইকে নিয়ে আমি শান্তিনিকেতন যাই। কিন্তু আমি কিছু র ক্লিপ দিয়ে ভিডিওটি স্টার্ট করেছি, এই কারণে কি আমি আর মনু, মানে আমার পুচকু সোনু মনু যে ভাইটা আছে, তার সাথে আমার কীরকম ধরনের সারাক্ষণ ফোন শুটে হতে থাকে সেটা দেখিয়েছি। তোমাদেরও বাড়িতে কি এরকম ভাই আছে খুব খুব প্রিয় আর আর সারাক্ষণ শুধু এরকম ফোন শুটে আর বদমাইশি হতে থাকে? তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আমি যাচ্ছি হচ্ছে, মানে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন বেসিক্যালি যাচ্ছি, কিছু শাড়ি কিনবো আমি ওখানে, কাঁথা স্টিচ বা হ্যান্ডলুম এই ধরনের শাড়িগুলো নেব। তার সাথে মোমো খাবো, চা খাবো, কিছু ভেজিটেবলস চপ টপ পকোড়া টকোড়া খাবো, আর কিছু ফাস্টফুড খাবো, কফি খাবো, আর খোয়াইয়ে বসবো, ফটো তুলবো। এটা হচ্ছে শান্তিনিকেতনে আমরা ফার্স্ট গেটের কাছাকাছি চলে এসেছি, জাস্ট একটু পরেই ফার্স্ট গেট আমরা ঢুকে যাবো, এবং ফার্স্ট গেট আমরা পেরোনোর পরে আমরা হচ্ছে যাব একদম পুরো খোয়াই। তো খোয়াইটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন ফর মি, শুধু ফর মি না, সবার জন্যই এটা। অ্যাকচুয়ালি শুধু আমার জন্য কথাটা বললে একটু ভুল বলা হবে, বোধহয় যেন শান্তিনিকেতন যারা ঘুরতে আসে সবার কার জন্য শান্তিনিকেতনের খোয়াইটাই অ্যাট্রাকশন, কারণ এই জায়গাটা এমনই জায়গা যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। শুধু মন ভালো হবে না, মন উদাসও হবে। আর শীতকালে তুমি যদি খোয়াইয়ে বসো, আমি এইটুকু শিওর অ্যাবাউট দিস যে তুমি আর ওখান থেকে উঠবে না, দুই থেকে তিন ঘন্টা তুমি আরামে বসে থাকবে। যাই হোক, এই যে শান্তিনিকেতন যাচ্ছি, এগুলো সব ডিপার্টমেন্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি, বিভিন্ন টাইপের ডিপার্টমেন্ট আছে এখানে, এবং এখানে প্রচুর কিছু ডিপার্টমেন্টগুলো আমরা পাস করছি। আমরা জাস্ট এটা আমরা আম্রপল্লীটাকে ক্রস করে যাচ্ছি, বটগাছটা বিখ্যাত বটগাছ রবীন্দ্রনাথের, তো সব কিছু ক্রস ক্রস করে যাচ্ছি। তবে শান্তিনিকেতনের একটা জিনিস, ছোটো থেকে বড় হয়েছে তো এই জায়গাটায় একদম, মানে এই মানে শান্তিনিকেতনের প্রত্যেকটা মানে পা ফেলার রাস্তাগুলো, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাতা, সব কিছুই মানে একটা ইমোশন কাজ করে। কারণ যেহেতু এখানে স্কুল কলেজ সরি স্কুল টিউশন সব প্রচুর টিউশন ফিউশন পড়তে আসতাম এইসব জায়গাগুলোতে, মানে 11-12 তো তুমি ছেড়ে দাও, শান্তিনিকেতনই মনে হয় পড়ে থাকতাম। তো যাই হোক, সেজন্য আমার মানে শান্তিনিকেতন মানে একটা বিরাট ইমোশনের জায়গা, মানে পুরো নস্টালজিয়া একটা ব্যাপার হয়ে যায়। তো চলে এসেছি আমরা, আর এখানে সব বাংলোগুলো আছে, বিভিন্ন টাইপসের বাংলো আছে, হোটেল আছে, লজ আছে, খুব সুন্দর সুন্দর দেখতে। তো যাই হোক, শান্তিনিকেতন খুব প্রিয় প্রিয় জায়গা, শুধু আমার একার নয়, আমার নিজের বাড়ি বলে নয়, সবার কাছেই শান্তিনিকেতন খুব ভালো লাগার জায়গা, আমাদের রবীন্দ্রনাথের জায়গা, তো সেক্ষেত্রে শান্তিনিকেতন ভালো লাগবে এটাই খুব মানে নর্মাল ম্যাটার। তো চলো আমার সঙ্গে তোমরাও কিন্তু দেখতে থাকো খোয়াই হাটটা অ্যাকচুয়ালি মেন কেমন হয়, আর খোয়াই হাটে কী পাওয়া যায়, মেয়েদের কাছে খোয়াই হাটটা এত কেন প্রিয়। আমরা কিন্তু একদম লাল মাটির রাস্তা ধরে নিয়েছি, আর এক মিনিটের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব। এবার তো মোটামুটি ঢুকে গেছি, ব্রিজ পার হয়ে গেছি। বাহ, এবার টোটোগুলো সব সারি সারি দাঁড় করানো, তোমরা এখানে এলে টোটোগুলোকে বলি স্টেশন থেকে শুরু করে যে কোনো জায়গায় তোমরা পৌঁছবে, মানে ট্রান্সপোর্টের জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না কোনোভাবেই। তো আমাদের গাড়ি এবার এখানে আমরা রাখবো, এবং আমরা খোয়াই হাটের মধ্যে ঢুকবো। চলো, এই যে সাজানো গোছানো আমাদের প্রচণ্ড প্রাণের হাট, ভালোবাসার হাট, খোয়াই হাট। তো এখানে সব শাড়ি ফাড়ি হাব্বা ডাব্বা সব এখানে রেখে সামনে বিক্রি করছে, আর আমি হচ্ছে গিয়ে সামনেই দেখতে পেয়েছি ব্লাউজ। তো আমি ব্লাউজ কিনতে বলছি, আমি ব্লাউজ নেবো। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এখানে ব্লাউজ নেবো, এই ব্লাউজ এখানে নেবো। ভুলভাল কেনা হয়েছে, দিও নি
আমাকে ঢেকে দিলে মানে আমাকে 10 বার ঢেকে দিয়ে কুর্তি কি সুন্দর সুন্দর সব ব্যাগ আছে এখানে। আমি কিছু নেবো না, আমি দেখ ধানটা বেশ আছে। এরকম করে থাকবে সাজা করে যাবে ভালো লাগে। কালার হবে দেখুন, এখানে কালার হবে, সাড়ে 500 থেকে স্টার্ট আছে। মোটকা সিল হবে 950, তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে। আপতসুরের মধ্যে হবে 1250। কাঁথা তৈরি না করে এখান থেকে কাঁথা কিনে নিয়ে যাবো বিয়ের সময়। এই যে শান্তিনিকেতন হাটটা কেমন হয় আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালাম, কিরকম ভাবে জিনিসপত্র বসে, সস্তায় খুব জিনিসপত্র পাওয়া যায়, একটু দাম দর করে কিনতে হয়, আর আমি প্রচুর জিনিসপত্র কিনেছি। তো যাই হোক, আমি যখন কথা বলি মানে ব্যাকগ্রাউন্ডে কথা না বলে যখন সামনাসামনি কথা বলি, আমি ভীষণ স্পিডে কথা বলি, আর এটা আমার চেঞ্জ করা খুব দরকার। আমি জানি এটা আমার সেই ছোট্টবেলা থেকে যখন আমার আমি কথা বলতে শিখেছি তখন থেকেই আমি এইভাবে কথা বলি। তো আমার ভিউয়ার্সরা এটা একটু ম্যানেজ করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে আমার সাথে প্লিজ।
সবকিছু কমপ্লিট হয়েছে আর খুব এনজয় করেছি। আর কোনো ভিডিও করে দিতে চাইনি, একদম থেকে ভিডিও করেছি, আর ভিডিওর মানে একদম লাইটটা আমার ফোকাস হয়নি ভালো করে, তো যাই হোক কতটা ভালো এসেছে জানি না। তো এরপর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার যাব হচ্ছে ফার্স্ট গেট যাব। এখানে মোটামুটি সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি, আমরা এখানে একটু চা ফা খাবো। আর মুনু এখানে পকোড়া নিয়েছে, সরি ভেজিটেবল চপ নিয়েছে মুনু, আর আমি নিয়েছি চাটনি, সব থেকে ভালোবাসি। কফি জিজ্ঞেস করলাম, বাট সেরকম ভালো কিছু হবে না বললেন। তো যাই হোক, আর চলে গেছি আমরা মুনু খেতে, এই তো বাসার চলে এসছে, বাসার চলে এসেছে বাসার। দাদা আমার মোমোটা আছে, কি হবে তোকে দেখার জন্য মন খারাপ করছে সবার বাসার। আমি নিয়ে যাচ্ছি, আসলে মা কই রে, ফাইনালি সবকিছু কমপ্লিট, কেনা দেনা কেনা কাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছু কমপ্লিট, এরপরে আমি বাড়ি যাব। আর সন্ধ্যা অনেকটা গড়িয়ে গেছে, প্রায় রাত হব হয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, গাড়িতে উঠে গেছি আর হালকা হালকা ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে রাস্তায়, যে বৃষ্টি পাবো বুঝতে পারছি, এটা আরও বেশি সুন্দর করে দিল বৃষ্টিটা।